দুর্যোগ কাটিয়ে আজকের শুরু হচ্ছে যেই যে দেবী বন্দনা, এই দেবী বন্দনার এই মাত্র আমাদের দারুদ গঠন তার সমাপ্তি হলো, এক্ষুনি ঘট উত্তরণ হবে। সেই সঙ্গে আজকের এই দেবী বন্দনায় সারা রাজ্যব্যাপী তথা রিয়াপাড়া স্বপ্নতরি ক্লাবের সদস্য সদস্যার মিলিত প্রচেষ্টায় তার যে পরপর দিন দিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবী বন্দনায় তারা সমাজসেবী নন্দীগ্রাম দুই পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সম্মানীয় মহাদেব মহোদয়, আমি বলবো আজকের এই যে স্বপ্নতরি ক্লাবের মণ্ডপে এসে উপস্থিত আমাদের যে দাসী পল্লীতে স্বপ্নপুরি স্বপ্নতরি যে ক্লাব, সেই ক্লাবে আমাদের উপস্থিত আছেন সভাপতি সঞ্জীব দাসী এবং সম্পাদক স্বপন দাসী সহ আমাদের আজকের উদ্বোধনী সভায় মৃগাঙ্গ আছে, পল্টু ভাই আছে, আমাদের অন্যান্য মা বোনেরা আছেন। আজকের দেবী বন্দনা সারা রাজ্যে শান্তির প্রতীক, সহিষ্ণু প্রতীক নিয়ে বাঙালির গর্বের উৎসব সরস্বতী মায়ের আরাধনা অনুষ্ঠিত হয়েছে সকাল থেকে। এই দাসী পল্লীতেও এই পুজো অর্চনা শুরু হয়েছে। আমরা ফিতা কাটার মধ্য দিয়ে দ্বারদ গঠন করলাম। এই ক্লাবের যারা উদ্যোক্তা এবং যারা সাহায্যকারী উপস্থিত হয়েছেন এই পল্লীতে মণ্ডপকে সুসজ্জিত করেছেন, পরবর্তীকালে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ একাধিক কর্মসূচি আপনাদের রয়েছে, আপনারা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে করুন। বন্ধুরা দেখো তো, তখন আমাদের পুজোর সূচনা তোমাদের দেখিয়েছিলাম। তো দেখো অনেক ইউটিউবাররা এসছে তাদের প্রশ্ন জানার জন্য। তো দেখো আমাদের সদস্যদের প্রশ্ন করছে, আমাদের বাড়ির পাশে একটা মেয়েকে বলছে কেমন লাগছে পুজোতে, কেমন কত বছর হচ্ছে, তো ছোট বাচ্চা মেয়ে যেমন পাচ্ছে বলছে। তো সবাই খুব মজা করছে। বন্ধুরা দেখো একটু মাকে তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি, মা বিদ্যার দেবী। তো দেখো পুরো ঠাকুর মশাই পুজো করতে বসে গেছে, তো অনেকে অঞ্জলি দিয়ে চলে গেছে, আমরা কিছুজন বাকি থেকে গেছি, তো শেষে আমরা অঞ্জলি দেবো বলে চলে এসেছি আমি আর বর্ধি ভাই। আর আশেপাশে আমাদের বাড়ির পাশে অনেক জায়গা আছে, তো সবাই মিলে দিতে বসে গেছি। তো একটু মণ্ডপটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে ভেতরেরটা, তো খুব সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর। তো সম্পূর্ণ মণ্ডপটা ফুল দিয়ে সাজানো গুছানো, তো খুবই ভালো লাগছে। তো তোমাদের আমাদের গ্রামের সরস্বতী পূজা একটু শেয়ার করে দেখালাম। বন্ধুরা দেখো এখন তোমাদের দাদা ভাই ক্যামেরা করছে, আমরা অঞ্জলি দিতে বসে গেছি দেখো সবাই মিলে। তো আমাদের খুব উঁচু করে মণ্ডপটা হয়েছে, তো তার মধ্যেই আমরা সবাই বসে গেছি। তো ওই যে দেখো আমি বসে আছি, তো খুবই রোদ, রোদে বসা যাচ্ছে না। আগের দিন তো খুবই বৃষ্টি হয়েছিল, আর আজকে খুবই রোদ, রোদের জন্য বসা যাচ্ছে না। তো রোদ হলেও করার কিছু নেই, অঞ্জলি দেওয়ার জন্য বসতেই হবে। ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছে দেখো, মাকে পুজো করছে।
বন্ধুরা দেখো, আমরা এবার মায়ের অঞ্জলি দিচ্ছি। অঞ্জলি শুরু হয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমরা অঞ্জলি দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি তোমাদের দাদা ভানিয়া মিলে বাইকে করে একটু ঠাকুর দেখতে বেরিয়েছি। এই ঠাকুরটা হচ্ছে আমাদের বাপের বাড়ির পাশাপাশি, তো এখানে একটু ঠাকুর দেখতে চলে আসলাম। তো দেখো খুব সুন্দর, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আবার এক জায়গায় চলে আসলাম। তো মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছে, মায়ের দর্শনটা তোমাদের করিয়ে দিচ্ছি। তো দেখো মণ্ডপটা খুব সুন্দর করে সাজিয়েছে, আমার তো খুব ভালো লাগছে। মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে, দেখো ভালো হয়েছে না? খুব সুন্দর হয়েছে। তাই যেতে যেতে এই মণ্ডপটা পড়লো, তাই একটু নেমে একটু ক্যামেরা করলাম। তো আমি তোমাদের দাদা ভাই একটু বলছি, আমরা তো দেখে নিলাম, তো বন্ধুদের একটু শেয়ার করি তো তার জন্য। তো বন্ধুরা দেখো, আবার এই জায়গাতে চলে আসলাম। এটা আমাদের বাড়ির কাছে বিএড কলেজ বলে, তো এই বিএড কলেজের মধ্যে ঠাকুর। তো ওইখান থেকে আবার এক জায়গায় চলে আসলাম। এটা আমাদের গ্রামের রেপাড়া। তো রেপাড়া আর এক জায়গায় মণ্ডপ করেছে, দেখো পাট যে বই, এই সহজ পাট বইয়ের প্যান্ডেল। তো ভেতরটা খুব সুন্দর করে সাজানো, খুব সুন্দর দেখো, সহজ পাট বইয়ের প্যান্ডেল। তো আমাদের বাড়ির পাশে যে পুজোটা হয়, ওইখানেও এক বছর আমাদের বাড়ির পাশে একজন ভাই বানিয়েছিল। তো এই বছর আমাদের ফুলের প্যান্ডেল হয়েছে। তো ভেতরটা তোমাদের নিয়ে যাচ্ছি, চলো। সবাই যাচ্ছে ভেতরে, ফটো করছে। তো দেখো ভেতরে খুব সুন্দর, দেখো খুব ভালো লাগছে। চলো এবার মায়ের দর্শন করাই। তো প্রচুর পরিমাণে লাইটিং সিনারি করা আছে, তো মায়ের মুখটা স্পষ্ট আসছে না ক্যামেরায়, সাদা সাদা লাগছে। তো খুব সুন্দর লাগছে, সবাই যে যেমন পাচ্ছে ফটো করছে। তো দেখো মায়ের মুখটা খুব সুন্দর লাগছে, মায়ের মূর্তিটা। বন্ধুরা দেখো, একেবারে সন্ধ্যাবেলাতে চলে আসলাম। সারাদিন ঠাকুর ঘুরে ঘুরে দেখলাম, দেখার পর বাড়িতে এসে রেস্ট করে আবার সন্ধ্যাবেলা আমাদের সন্ধে আরতি দেখতে চলে আসলাম। মায়ের সন্ধে আরতি হচ্ছে, তো একটু মায়ের সন্ধে আরতি দেখতে চলে আসলাম। আজকের কোনো অনুষ্ঠান নাই, তো আজকে শুধু মায়ের সন্ধে আরতি দিয়ে অনুষ্ঠান আজকের মতো সমাপ্ত। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে। তো ভিডিও কেমন হয়েছে তোমরা প্লিজ বলবে। আজকের মতো টাটা।